ফিমেল পাপ্পি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি অনিকেত তোমরা দেখছো তোমাদের চ্যানেল ফিট লাভার্স ইন্ডিয়া তো আজকে আমরা আবারও দাঁড়িয়ে রয়েছি গার্লিক স্ট্রিট ফিড মার্কেটের ভেতরে তো মার্কেটে কুকুরের কিরকম কি প্রাইস এবং আপডেট রয়েছে সবকিছু নিয়ে কথা হবে তো চলো পুরো ভিডিওটা জুড়ে থাকো আর যদি ভিডিও একটু ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমরা 90%-এর বেশি অডিয়েন্স সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আশা করছি ভিডিও ভালো লাগবে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো দোকান তো পাড়াতেও আছে পিসিচন্দেও আছে দাম বেশি কেন জিএসটি বেশি সব জায়গায় জিএসটি সেন্ট্রাল গভর্নমেন্ট কি আপনার কাছে আলাদা দেবে আমার কাছে আলাদা দেবে না দেখুন বাচ্চা কুকুরটা হাতে করে ধরুন এসে না দেখে দিদি ধরুন ধরলে আপনি কোয়ালিটিটা বুঝতে পারেন একবার সব করবেন বললেন একটা কুকুর সব করে ধরুন একবার ধরুন দেখেছি বাবা আপনি কি দাম বলছেন বলতে পারেন লেবের দাম কত ১২,৫০০ টাকা পার পিস ৩৫,৫০০ ১০,৫০০ টাকা পার পিস ভালো হবে ৩৫ প্রাইস লাসা অ্যাবজো ২০,০০০ টাকা পার পিস ফিমেল পাপ্পি ২০,০০০ টাকা পার পিস লাসা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সিডজো কোয়ালিটি লাসা চশমা আছে আপনি সামনে চোখে দেখুন চোখে চশমা আছে তার কারণ দেখুন কালারটা দেখুন
এটাই ম্যাটার করে, আপনি এইটা যখন বড় হবে তখন আপনাকে বলবে এটা সিদ্ধু আছে। এর বাবা মাকে না দেখলে বুঝতে পারবেন না, কোনোদিন সময় করে আসবেন বাগুয়াটিতে, আমি দেখিয়ে দেবো। বাই কালার মানে এটা সিদ্ধু কালার, কোয়ালিটিটাও সিদ্ধু দাঁড়াবে, লোমের কোয়ালিটিটা তো বুঝতে পারছেন না কি হয়েছে, ও পুরো ঢাকা পড়ে যাবে, এসব সব ঢাকা পড়ে যাবে, চোখ মুখ সব ঢাকা পড়ে যাবে, এখানে টিকি বাঁধবে, জুমিং করে এগুলো তো খাবার লেগে রয়েছে, এগুলো ব্রাশ করবেন প্রতিদিন পাউডার লাগিয়ে, এসব উঠে যাবে। ভ্যাকসিনের ডাক্তার আপনাকে টোটাল এ টু জেড বলে দেবে, কোন ওষুধ চলবে কোন ওষুধ চলবে না, যার বাড়িতে বাবা মা আছে তারাও তো ভ্যাকসিন করে, পূর্বপুরুষ থেকে ভ্যাকসিন হয়ে আছে এগুলো কিছু হয় না, তার চেয়ে বড় কথা এরা তো বাড়ির খাবার খায়, এত রাস্তাঘাটে এটাও মাথা খেয়ে বেড়ায় না, আর এই সবচেয়ে বড় কথা এরা কামড়ায় না, এরা খালি সারাক্ষণ খেলবে, কোনো অসুবিধে নেই। আর এ যখন অ্যাডাল্ট হবে ওরকম একটা বাস্কেটে থেকে যাবে, অ্যাডাল্ট হবে ওরকম একটা বাস্কেটে থেকে যাবে, আপনি যেখানে যাবেন সঙ্গে করে নিয়ে ক্যারি করতে পারবেন, সঙ্গে যেখানে যাবেন সেখানে ক্যারি করতে পারবেন। আপনি ইউটিউবটা দেখুন না, আপনি যার মুখটা কথা যদি বলি, আমার মেয়ে বিক্রি করতে হবে, এবার আপনার যেটা খুশি, কিন্তু ফ্যামিলি বাড়ির জন্য মেল ফিমেল দুটোই আমার বেসতে হবে, এবার আপনার ভ্যাকসিনের কোনো ভয় পাই, ভ্যাকসিন হবে আজকে থেকে 21 দিন পাবে, আপনি আমার কার্ডটা নিয়ে যান, আমাকে যোগাযোগ করবেন, আপনার বাড়ি কোথায়, সবে তো আনলাম, এখনো ব্রাশ করা হয়নি, ব্রাশ করলে একটু বড় একটু বড় হবে, এখানে বিডার বলবেন বাড়ির জন্য সবসময় ফিমেল ঠিক আছে, ফিমেল ওটা না, ওটা মেল আছে, এটা ফিমেল আছে, ঠিক আছে আমার দুটোই ব্যস্ত, আপনি যেটা খুশি নিন, আমার কি আছে গো লাসা না ফিক্সু আছে লোম তো বিরাট ফ্যামিলি বাড়ির জন্য সবসময় ফিমেল, যে কোনো ব্রিড যেখান থেকে ঢুকে নিন, আমার কাছে নিতে হবে এমন কোনো ব্যাপার, আপনি কোনো ডাক্তার বা ব্রিডারকে জিজ্ঞেস করবেন সে ফিমেলেরই সাজেশন দেবে, আমাদের ফটো ভিডিও টোটাল ইন্ডিয়ায় এক, আমার কার্ডটা নিয়ে একবারের জায়গা 10 বার ফোন করবেন, কোনো কিছু অসুবিধা হলে ফোন করবেন, ফোন ধরবো না কেন, আজকে হয়তো সন্ধ্যের পরে ফোন করবেন, আজকে মার্কেটে থাকবো ফোনটা অ্যাটেন্ড নাও করতে পারি, তাছাড়া আপনি রাত্রি 8টার পর করবেন রবিবার দিনটা, সেটাই তো দেখছি, সিদ্ধুই মনে হচ্ছে দেখে, হ্যাঁ সিদ্ধুই মনে হবে,
এটা লাসা রয়েছে, লাসা লোক মানে কোয়ালিটিটা মেইনটেইন করে খারাপ নেই। আপনার ওই ইয়ে আছে না একটি স্মল সিনিয়র সিটিজেন পার্ক আছে চেনেন তো? সিনিয়র সিটিজেন পার্কের ওখানে ওখানে স্যার বসেন, আর যদি ওখানে দেখাতে পারেন তো ভালো, আর যদি না দেখাতে পারেন আমি তার স্যারকে বলে দেবো আপনার বাড়িতে ভিজিট করে নেবো। আর সবচেয়ে বড় কথা আমার বাড়ি আপনার বাড়ি বেশি দূর তো না, কোনো অসুবিধা হলে ডেকে আসতে পারবো। কেষ্টপুরে নিউটন থেকে তো একটু কমে ৩৮ দিনের বাচ্চা রাজদীপদার কাছে রয়েছে, দাম রেখেছে মাত্র ২২,০০০ টাকা পার পিস। তো সিরজু রয়েছে ২২,০০০ টাকা পার পিস। দাম তো কম বেশি হয়ে যাবে রাজদীপদা, দাম কম বেশি তো হয়ে যাবে, দাম কম বেশি হয়ে যাবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, দাম সবসময় কম বেশি হয়ে যায়। তো এর বাবাটা আছে ডবল কোট, মাটা মিডিয়াম কোট আছে, লং কোট আছে, মাটা মিডিয়াম কোট আছে, তো এটা এটা মোটামুটি হবে না, লং কোট হবে, লং কোট হবে। আচ্ছা সেটিং কি কানে সেটিং কি সুন্দর আমি দেখছি তো এই বয়সে মনে হয় এখন কোনটা দাঁড়িয়ে গেছে। এসব আচ্ছা কান সেটিংটা তোমার সেসব আছে দারুণ। এই বয়সটা কি হবে ৫০ দিন বয়স। এটা মেল না ফিমেল আছে? মেল তো ভ্যাকসিন এখন পর্যন্ত হয়নি। ১৩,৫০০ টাকা পার পিস, যা মানুষ ১৩,৫০০ টাকা পার পিস গাড়িদের কাছে রয়েছে। ইঞ্জেকশন বলে না বয়স আমি কিছু খিলানা পড়ে আমি খিলা দিয়ে কোনো জরুরত নেই শান্ত বয়স কতদিন আমি যাকে ঘর মে যাকে খিলাও ওই ডকুটি খায় তা ডকুটি ছেলে লাগবে দিয়ে ছেলে লাগবে উইচ গেট ওয়ান বলে দেবে না বলে বলে দেবে না বাচ্চুদার কাছে ল্যাব রয়েছে। ১২,০০০ টাকা বয়স কত? ৪২ দিন বাচ্চার বয়স ১২,০০০ টাকা আমি পেপার দিয়ে দেবো এমনি আমার প্রবলেম কি আছে ভুক্ত